শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রিস্টু ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে সাতটা সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে ভিডিওটা শুরু করে দিলাম তার কারণ আগের ব্লগে তো তোমাদেরকে বলেইছি যে টাইপিং খালাই হয়েছে কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার কারণে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি তো যাই হোক এদিকে দেখো তোমাদের দাদাভাই মুখ টুক ধুয়ে দোকানের জন্য বেরিয়ে পড়লো আর এই যে দেখো চারিদিক দিয়ে একদম ঢালাই কমপ্লিট কিন্তু দেখো রাতের বেলায় কুকুরে এসে কি পরিমাণে পায়ের ছাপ বসিয়ে দিয়ে গেছে মানে ঢালাই যখন করে কত সুন্দর প্লেন করে করে যায় কিন্তু একদম মানে ডিজাইন করে দিয়েছে তো যাই হোক এদিকে আমার আশিবাসী কাজকর্ম এখনও আমি শুরু করিনি তো ভাবলাম চলো একবারে ভিডিওর সাথে সাথেই কাজকর্মগুলো শুরু করব তো যাই হোক কালকে ঢালাইয়ের জন্য প্রচুর পরিমাণে সিমেন্ট মানে সিমেন্টের বস্তা খোলা হয়েছিল তো এখানে দেখো বস্তাগুলো কালকে রাত্রে ওইভাবেই রাখা ছিল তো একদমই মানে খেয়ালও ছিল না আর অন্ধকার হয়ে গেছিল জন্যে আর সেরকম গুরুত্ব দিইনি তো সকালবেলা উঠে আগে সিমেন্টের বস্তাগুলো ভালো করে গোজ করে নিয়ে এক জায়গায় ভালোভাবে যত্ন করে রেখে আসব কারণ এই জিনিসগুলো পরে আরও কাজে লাগবে প্লাস এগুলো নাকি আবার বিক্রি হয় তো সেই কারণে শুধু শুধু ফেলে রেখে নষ্ট করে তো লাভ নেই কেউ নিয়ে চলে যাবে বা উড়ে ঠুড়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে নষ্ট হবে আর এদিকে দেখো অনেকগুলো ওই নারকেলের যে দড়িগুলো হয় তো সেই দড়ি টড়ি ছিল তো সেই সমস্ত জিনিসগুলো যত্ন করে ভালোভাবে তুলে রেখে দিচ্ছি বাইরের জিনিসপত্র সমস্ত কিছু গোছ করে নিয়ে এখানে যা বাসন কোসন ছিল সব বার করে নিয়ে গিয়ে কলের পারে রাখলাম রেখে ঘর বারান্দাগুলো ঝাঁক দিয়ে নিয়েছি নিয়ে এবার ভাবলাম চলো ঘর বারান্দাটা একটু মুছে নিই জানি কোনো লাভ নেই মুছে কিন্তু তা সত্ত্বেও একটু মন শান্তি হবে আর ঘরে পা ফেলতেও বেশ ভালো লাগবে তো যাই হোক এদিকে ঘরটা মুছে বের করে নিলাম নিয়ে একেবারে দরজাটা বন্ধ করে দিচ্ছি নাহলে কিছুক্ষণ পরেই তো আবার কাজকর্ম শুরু হবে তখন ওই ধুপধাপ করে সিমেন্টের বস্তা ফেলবে আর সবগুলো মানে উড়ে উড়ে গিয়ে ঘরের মধ্যে পড়বে তো যার কারণে দরজাটা মানে বন্ধ করে দিলাম আর এই দিকটা মানে কি বলবো দেখেই একটা মানে কেমন লাগছে এই সিমেন্টের এই সাদা সাদা দেখতে পাচ্ছ বারান্দাটা হয়ে গেছে এইগুলো সব ওই যখন উপর থেকে সিমেন্টের বস্তা নামায় তখন ওই গুঁড়ো সিমেন্টগুলো আর কি উড়ে উড়ে এসে বারান্দায় পড়ে পরে এরকম বারান্দাটা তো আমার বেশিরভাগ ভিজা থাকে তো যার কারণে এরকম ছোপ ছোপ হয়ে গেছে তো যাই হোক এদিকে দেখো বারান্দাটাও ভালোভাবে মুছে নিচ্ছি তারপরে এই ঘরটাও মুছে নেব আর ব্যাকগ্রাউন্ডে হয়তো তোমরা ঠুকঠাক ঠুকঠাক শব্দ শুনতে পাচ্ছ তার কারণ আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি এখন এখন কিন্তু অলরেডি বাড়ির কাজ কন্টিনিউ চলছে তো যার কারণে এই সমস্ত শব্দগুলো তোমরা পাচ্ছ তো এখন কি বলো তো নিরিবিলি জায়গা আর আমার নেইকো যে আমি শান্তি মনে বসে ভয়েস ওভার দেবো সুন্দরভাবে ভিডিওটা এডিটিং করব সেই জিনিসটা আমি পাচ্ছি না কারণ বাড়িতেও কাজ চলছে প্লাস মাঠের দিকে গিয়ে যে বয়সবর দেব সেখানেও উপায় নেই কারণ সেখানে এখন ট্রাক্টর ফ্রাক্টর চলে তারপরে যেহেতু মানে ধান গাড়া হবে আর কি জমি টমি চাষ হচ্ছে তো সেখানেও লোকজনে ভর্তি তো যার কারণে নিজের বাড়িতে বসেই আমি বয়সবরটা দিয়ে নিই তো যাই হোক সেসব কথা বাদ দাও চলো এদিকে দেখো কলের পাড়ে কতগুলো বাসন জড়ো করে রেখেছি তো সেগুলোই এখন মাজবো আর সকালবেলায় জানো তো কারেন্ট নেই এই প্রত্যেক দিন সকালবেলা প্রায় সাতটার থেকে দশটা কি নটা এরকম টাইম অবধি কারেন্ট থাকে না মানে আপ ডাউন করে কোনো সময় তো আসেই না প্রায় ঘন্টাখানেক পরে কারেন্টটা আসে তো সকালবেলায় এখন জল ছাড়া কি কাজকর্ম হয় ভাগ্যিস কলটা আছে কিছুদিন পরে এই টিউবওয়েলটাও তুলে দেওয়া হবে যখন গাতনি টাতনি শুরু হবে তখন তো যে কয়দিন চলে চলুক তো যার কারণে দেখো কল পাম্প করেই বালতিগুলো ভরে নিচ্ছি নিয়ে বাসনগুলো এখন এখানেই মেজে নিই যেহেতু এখানে এখন জল টল ফেললে রকম কোনো প্রবলেম হচ্ছে না যখন মানা করে দিবে আবার তখন আর করবো না কারণ এই এত উঁচু উঁচু টাইমিংগুলো ডেঙিয়ে ওই বাইরে গিয়ে বাসন না খুবই প্রবলেম হয় কারণ বাসন বয়ে নিয়ে যাও তারপরে জলের বালতিগুলো বয়ে নিয়ে যাও আবার নিয়ে আসো তো অনেকটা খাটনি হয়ে যায় তো যার কারণে এখানেই বসে বাসনগুলো মাজছি তো চলো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমার কাজকর্মগুলো আমি করে নিই তো বন্ধুরা এদিকে দেখো সময় মতো সব লেবার মিস্ত্রি সবাই কাজে জয়েন করে নিয়েছে আর আজকে হচ্ছে যে ঢালাইগুলো হয়েছিল সেই সেন্টারিং এর ওদিকে খুলে নিচে ওগুলো সারা রাতে অনেকটাই জমে গেছে সকালবেলায় জলও দেওয়া হয়েছিল বাবা দিয়ে দিয়েছিল তো এরপরে বাকি যে কাজকর্মগুলো করণীয় সেগুলো করবে আর হ্যাঁ তোমাদেরকে যেটা বলবো আজকে তোমরা জানতে চেয়েছিলে যে কোথায় কি হচ্ছে মানে ঘরটা থেকে কিছু বুঝতে পারছো না কোথায় রুম কোথায় কিচেন কোথায় কি সেই সমস্ত কিছু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তবে এখন নয় আগে রান্নাটা করে নিই ঠিক আছে এদিকে দেখো উনুন ধরিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি ভাত আমার হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে মাছ তো মাছের ঝোল করব আজকে রান্না করতে বসে দেখি লবণের কৌটোয় লবণ বাড়ন্ত হয়ে গেছিল তো এক্সট্রা প্যাকেট আনা ছিল তো যার কারণে যতটা ঘুরলো এক কত লবণ ঢেলে নিলাম নি বাকিটা ওদিকে ভালো করে রেখে দিলাম আর এইদিকে দেখো কড়াইয়ে মাছ ভাজতেও বসিয়ে দিয়েছে আর তার সাথে সাথে কাটাকুটিও চলছে মানে উনুনে রান্না করলে না এই জিনিসটা একটা হয় যে তারা তাড়াহুড়ো তারা যাতে খালি না যায় গ্যাস হলে যেরকম গ্যাসটা অফ করে রেখে দিই তো উনুনে সেটা হয় না আর গরমের মধ্যে না প্রচণ্ড কষ্ট হয় উনুনে রান্না করতে কিন্তু কী করব জিনিসগুলো তো কাজে লাগাতে হবে তো যার জন্যেই তো যাই হোক আজকে দেখো পটল আলু দিয়ে মাছের ঝোল করব কাটাকুটি আমার প্রায় হয়েই গেছে এখন ভালোভাবে ধুয়ে ধুয়ে জিনিসগুলো একবারে গুছিয়ে নিচ্ছি তো যেটুকু মাছ আছে মাছগুলো ভাসতে ভাসতে যোগাড় যন্ত্র আমার হয়ে যাবে এই যে হয়ে গেছে রান্নার জোগাড় একদম লম্বা লম্বা করে পটল দুই ফালি করে কেটে আলু টমেটো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল তার সঙ্গে থাকবে আদা জিরে বাটা এই গরমের মধ্যে একদম সিম্পল রান্না আর এদিকে মাছ ভাজা কিন্তু এখনো হচ্ছে অনেকগুলো মাছ নিয়ে চলে এসেছে তো আজকে নিয়েছে হচ্ছে ব্রিকেট মাছ তো মাছের পেটিগুলো বেশ বড় বড়ই বেরিয়েছে পিগলু যেহেতু মাছের পেটি খায় মানে ওকে খাওয়াতে সুবিধা হয় ও সমস্ত কিছুই খায় তো যার কারণেই তো যাই হোক এদিকে দেখো তরকারিটাও চাপিয়ে দিয়েছি তো চলো এবার ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের জল দেবো দিয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে নামাবো ও হ্যাঁ মাছের সঙ্গে আবার মাছের ডিমও রয়েছে আজকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে সবাই যার যার কাজ ছুটি করে চলে গেছে এদিকে সারাদিনের স্নান ধান খাওয়া দাওয়া দুপুরে রেস্ট নেওয়া সবই কমপ্লিট তাই ভাবলাম চলো এবার তোমাদের সঙ্গে এবার মেন জিনিসগুলো একটু শেয়ার করা যাক তো এইদিকে দেখো আজকে খুব বেশি কাজ হয়নি যেহেতু লোক কম যার জন্যে খালি কাঠগুলো খুলেছে আর এই লম্বা পিলারগুলো ঢালাই করা হয়েছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে ছটা সন্ধ্যে সাড়ে ছটা তো সমস্ত কাজকর্ম সেরে সুরে সবাই চলে গেছে লেবার মিস্ত্রি ছুটি করে আর একটু আগে মানে এই পাঁচ মিনিট আগে আবার সিমেন্ট আসলো পনেরো বস্তা ওই যে ওখানে আবার যেমন তেমন সাজিয়ে দিল আর পিগুলো চলে গেলো হচ্ছে আমার বাবার সাথে একটু দোকানের দিকে কারণ বুঝতেই পারছো ও সারাদিন বাড়ির মধ্যে তো ওরও আর ভালো লাগছে না তো যেটা বলার জন্য আসলাম ঠিক আছে আমার তো সারাদিনের কাজকর্ম হয়ে গেছে রান্না আজকে দুবেলা করে নিয়েছি একেবারে মাছের ভাত টাত সব আছেই তো যাই হোক যেটা বলতে আসলাম সেটা হচ্ছে তোমরা জানতে চেয়েছিলে যে আমার ঘরের পজিশানটা ঠিক কী রকম কিছু বুঝতে পারছি না কোথায় কি হচ্ছে কটা রুম কোথায় বারান্দা কোথায় রান্নাঘর তো সেই সমস্ত কিছু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক চলো তোমরা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে কারণ আমি নিজেই এখনও বুঝতে পারছি না যেহেতু দেওয়াল দেওয়াল ওঠেনি সবে টাইমিংটা হয়েছে তো সেই কারণে একটু ভালো করে বুঝতে হবে তো এই যে দেখো দাঁড়াও এই যে জায়গাটা দেখো বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আছে দাঁড়াও এইভাবে ঘুরে নিই এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া মানে বাথরুম যেটা আছে সেটাই থেকে যাবে শুধু ওই দিকে দরজাটা দেওয়াল গেথে বন্ধ করে দিয়ে এই কলের এখান দিয়ে দরজা হবে বাথরুমের গেটটা এখান থেকে হবে আর এই চাপা কলটা তুলে দেবো এই তোমার মার্শাল পিছনে থাকলো এটা হচ্ছে পিছনের দল ঠিক আছে আর এই জায়গাটা হচ্ছে আমাদের মানে ডাইনিং এই যে এই এই টাইমিংটা দেখছো এই যে এই এই পিলার থেকে এই এরিয়াটা হচ্ছে ডাইনিং এরিয়া ঠিক আছে আর দাঁড়ো ব্যাক ক্যামেরায় দেখাই তো বন্ধুরা এই হচ্ছে আমার বাড়ির পুরো মেন মানে পজিশনটা যেটা তো বাইরে দিক থেকেই দেখাচ্ছি তোমরা যারা আমাদের পুরনো বাড়ির মেন দরজাটা দেখেছো সেই জায়গাটাই হচ্ছে এইখানটায় তো এটাই মেন গেট থাকবে তার এই পাশ থেকে যেখানে এই বালতিগুলো রাখা রয়েছে সেখান থেকে উঠে যাবে সিঁড়ি আর তার এই পাশে থাকবে ছোট্ট মতো একটা গলি মানে মেন ঢোকার রাস্তা তো এই যে এই দিক থেকেই হচ্ছে বাইরে বেরোনোর রাস্তাটা তো এবার চলো ভেতরে যাই এই সোজা এসে এই দিকে যে দেখতে পাচ্ছ ঝাটা রাখা আছে তো এখানে ঘুরে গিয়েই এদিক থেকে হবে আমাদের মানে মেন ঘরের দরজা এই যে বাস দেখতে পাচ্ছ এখান দিয়ে এটা হচ্ছে দরজা মানে মেন বেডরুমের দরজা আর এইটা হলো আমাদের বেডরুমটা এটা দরজাটা আর এটা হচ্ছে একটাই রুম করছি আমরা তো দুটো রুম করবো ভেবেছিলাম কিন্তু এখন আর দুটো রুম হবে না তো এখন আর দুটো রুম হবে না একটা ঘরটাই একটু ভালোভাবে বড় সড়ো করে করছি তো এই যে এই হচ্ছে গোটা বেডরুমটা আমাদের তো মাটিটাটিগুলো সমান করলে বেশ বোঝা যাবে তো ঘরটা হচ্ছে তেরো বাই চোদ্দো না কত হবে যাই হোক আর এবার এদিকে চলে আসি এই গোটা এরিয়াটা আমাদের হচ্ছে মানে বারান্দা বলো বা ডিনার মানে ডাইনিং সেট যেটাই বলো তো এই বালতি যেটা রাখা আছে মানে বাথরুমের যে সামনে ফাঁকা জায়গাটা ছিল এটা হবে আমার কিচেন আমার রান্নাঘরটা আর বাথরুমটা যেরকম আছে সেরকমই থাকবে বাথরুম আর নতুন করে করা হবে না তবে বাথরুমটার অনেক কিছু চেঞ্জ করা হবে আর এই যে এই পাশটা এবার দেখছো বাকিটা মানে পেয়ারা গাছের এখানটায় থাকবে একটা জানলা অথবা দরজা করা হবে সেটা এখনও আমরা ডিসাইড করিনি কো মানে পেছনের গেট একটা রাখা যেতে পারে আর এই এবার বাকি যে মানে পজিশানটা রইলো এই জায়গাটা এটা গোটাটাই থেকে যাবে হচ্ছে ডাইনিং মানে আমার যে মেন উঠানটা ছিল কলের পার্টটা ছিল সেটা গোটাটাই থেকে যাবে ডাইনি তো এই হচ্ছে সামান্য পজিশন এই হচ্ছে আমাদের ছোট্ট খাটো স্বপ্নের একটা বাড়ি যেটার এখনও দেওয়াল দেওয়াল ওঠেনি সবে গোড়াটা হয়েছে তো জানি না কতটা তোমাদেরকে বোঝাতে পারলাম কারণ আমি এই টাইপিং হওয়ার পর থেকে আস্তে আস্তে মানে ভালোভাবে বুঝতে পেরেছি যে কোথায় কি হবে তো সেই কারণে এখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর যদি কেউ বুঝতে না পারো আমাকে জানাবে আমি আবারও পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা এখন নয় যখন মানে দেওয়াল উঠে যাবে মানে যখন বোঝা যাবে যে পুরোপুরি কোথায় কি হচ্ছে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তবে এখন বলে রাখলাম এই যে দেখে নাও তো যাই হোক দুটো রুম হওয়ার কথা ছিল সেটা হচ্ছে এই পিলারটা যে দেখছো এই এই যে এটা এইটার ধরে ওইদিকে না আমি যে জায়গাটায় বর্তমানে এখন রান্নাবান্না করি বারান্দাটায় সেদিকটা মানে ভেঙে ওই ঘরের অর্ধেক ভাঙা পড়ে ওখান দিয়ে একটা রুম মানে এই মুখে যেত তো সেদিক থেকে আমরা অনেক বিচার বিবেচনা করে দেখলাম যে এখন যদি বারান্দা টান্দা সমস্ত কিছু ভেঙে চুড়ে দিই ঠিক আছে তাহলে আমরা থাকবো কোথায় প্লাস রান্নাবান্নার একটা সমস্যা হবে অনেক জিনিসপত্র রয়েছে সেগুলো রাখবো কোথায় আবার তার মধ্যে একটা বাজেটের ব্যাপার আছে ঠিক আছে তো চারিদিক থেকে মানে ভেঙে চুড়ে উদলা পাতলা করে তো লাভ নেই যতটুকু সামলাতে পারবো ততটুকুই জিনিস ছড়াবো তাই না তো সেই কারণে এই একটাই রুম হচ্ছে আপাতত একটা রুম একটা কিচেন বাথরুম তো অলরেডি রয়েছে তো সেটাকে আরও মানে ভেঙে চুড়ে ঠিকঠাক করা হবে আর রয়েছে হচ্ছে ডাইনিং তো ব্যাস এইটুকুই আপাতত এইটুকুই ভালোভাবে করে উঠি ঠিক আছে তো যাই হোক চলো কেমন লাগলো তোমাদের ঘরের ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমাদেরকে মানে আমাদের কন্ট্রাক্টর যে ডিজাইন করে দিয়েছে আর কি খাতা কলমে যেটা করে দেয় সেটাও আমি ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তোমরা দেখে নিও ঠিক আছে তাহলে হয়তো বুঝতে পারবে তো যাই হোক চলো প্রচণ্ড গরম লাগছে এখন আমি যাব হচ্ছে পাথর গুছাতে মানে ওই যে পাথরগুলো ঢালা আছে ওই দিকেই মানে ঈদের ওই পাশে পোলটার ওইদিকে তো সেই পাথরগুলো মানে খালি হয়ে গেছে কিন্তু অনেক পাথর না ছড়িয়ে ছিটিয়ে মানে মাটির সঙ্গে ওগুলো তো আর ওই লেবার টেবার ওরা গুছিয়ে নেবে না ওরা একদম ঠিকই করে যেখানে পাবে সেগুলো খালি তুলে নেবে সুবিধা মতো মানে সব কিছু তো আর লেবার মিস্ত্রির হাতে ছেড়ে দিলে হয় না তাই না নিজের বাড়ি যেহেতু নিজের মতো করে মানে গুছিয়ে বাগিয়ে নিতে হবে তো সেগুলো আমি গুছিয়ে গুছিয়ে ঠিকই করে রাখবো তাহলে ওরা তো কোদাল দিয়ে তুলে আনে তো তাতে ওদের সুবিধা হবে আর আমার জিনিসগুলোও নষ্ট হবে না ওগুলো তো আর ফিরিতে পাইনি টাকা দিয়ে কিনতে হয়েছে তো সেই জিনিসগুলো গোছগাছ করে রাখি যাই হোক চলো আমি আমার কাজকর্মগুলো এবার একটু করে নিই পিকলু যেহেতু নেই সেই জন্য শান্তি মনে করতে পারবো তো চলো সারাদিনের ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগবে একটা লাইক করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাকা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে আজকের মতো সবাইকে টাটা